নিরাপত্তানি আমরা বিশাল একটা কারাগার যারা জেলে আছে জেলে আছে আমরা কিন্তু প্রত্যেকে কারাগারে আছি একটা ভাই বললেন যে আমাদের মামলা আগে শেষ করতে হবে তারপর আন্দোলন করতে হবে ভাই আপনি কি করে বুঝবেন যে আমাদের মামলা শেষ হবে মামলা শেষ হবে না জীবনেও ওরা আমাদের প্রতিটা মুহূর্তে আমরা যখন হাজিরা দিতে যাই আমাকে এম এজ আব্বাস বলে যে তোমরা কিন্তু ব্যাগটা গুছিয়ে দিও এরকম ভাবে প্রিপারেশন নিয়েই যাই যে আর ফিরবো কিনা জেলে যাবো আমাদের এখন এখন এমন একটা অবস্থা হয়েছে যে কাপড়ে কাপড় নিয়ে আমাদেরকে যুদ্ধে নামতে হবে আপনাদের সাথে আমিও একমত যে আন্দোলন একটা করতে হবে আমিও আপনাদের সাথে একমত হয়ে মির্জা আব্বাসকে বলতে চাই যে আন্দোলনের জন্য একটা আসলে সবাই মিলে আলোচনা করতে হবে এবং